ভিতর তো দিবেন না নাকি নাহার গার্ডেনে ঢুকান 10 টাকা করে পার পিস। ঈদের ছুটিতে হাজার হাজার মানুষের ঢল এই নাহার গার্ডেনে। আপনারাও আসতে পারেন ছুটি সময়ে এখানে ঘুরতে, নিরিবিলি পরিবেশ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি নাহার গার্ডেন মানিকগঞ্জ জেলায় সাটুরিয়া থানা কামতা এরিয়ার মধ্যে রয়েছে এই নাহার গার্ডেন। আপনারা যে কোনো টাইমে আসতে পারবেন এই নাহার গার্ডেন। সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই নাহার গার্ডেন খোলা থাকে এবং ছোট বড় যে কোনো পিকনিক এখানে করতে পারবেন। শিশুদের খেলনার জন্য এখানে অনেকগুলো রাইড রয়েছে যা আপনার শিশুরা খেলতে পারবে এবং শিশু অনেক বড় শিশু এখানে দোলনায় খেলাধুলা করতেছে। হাজার হাজার পর্যটক বা দর্শনার্থী এখানে এসেছে দেখার জন্য। এখানে খাঁচার ভিতর রয়েছে ময়ূর। বড় একটা পুরুষ ময়ূর আর একটা স্ত্রী ময়ূর। দেখো, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা অটোমেটিক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা আপনাদের অবসর সময় এখানে কাটাতে পারবেন। মিনি একটা চিড়াখানা এখানে রয়েছে, অনেক ধরনের পাখি রয়েছে। এবং এখানে অনেক ধরনের পাখি রয়েছে। দেশি বিদেশি অনেক ধরনের পাখি রয়েছে। দর্শনার্থীর মুখরিত এই নাহার গার্ডেন। ওমর জামা,
আমরা এখন হরিণের আবাসস্থল সেখানে যাইতেছি। ঈদের ছুটিতে এখানে দর্শনার্থী এত ঢল নেমেছে, ঈদ ছাড়া বাকি টাইমে খুব একটা দর্শনার্থী আসছে না। দেখ মতো ঈদের ছুটির কারণে এখানে দর্শনার্থী অনেক বেশি। মিনি চিড়িয়াখানার মধ্যে রয়েছে আরো হরিণ। হরিণ গুলা অনেক দূরে রয়েছে, এখন অনেক মানুষের কোলাহল, এর কারণে হরিণ অনেক দূরে রয়েছে, কাছে আসে না। বন্দি না থাকলে আপনারা দেখবেন দেখবেন কেমন। হরিণ অনেক কাছে এসেছে এখন। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, ঈদের সিজনে তো ঝর্ণা চালু করে নাই, আগে প্রথম চলতো, তো এখন তো চালার দরকার ছিল। ঈদের একটা সিজন
এখানে মিনি একটা পাহাড় নির্মাণ করেছে স্পিডবোটের আকৃতিতে। দর্শক, আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সহজে পেয়ে যাওয়ার জন্য। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আমি এখন পাহাড়ের উপরে স্পিডবোটের আকৃতিতে যে পাহাড়টা নির্মাণ করেছে, এখানে আগে ঝর্ণা ছিল, এখন ঝর্ণা বন্ধ করে দিয়েছে। এখানে অনেক বড় একটা দিঘি রয়েছে, ছোটখাটো একটি ক্যান্টিন এখানে রয়েছে। মসজিদ, নামাজের জায়গা, নাহার গার্ডেনে এই সুন্দর একটা প্লেসে নামাজের জায়গা করে রেখেছেন। আপনারা চাইলে এখানে নামাজের ওক্ত হলে নামাজ পড়তে পারবেন।